আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আন্নাল মাসাজিদা লিল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়া। মসজিদ হলো আল্লাহকে সিজদা দেওয়ার জায়গা, এবং আল্লাহ তাআলা বলছেন মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই পালন করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং কিয়ামতের প্রতি ঈমান আনে এবং সালাত কায়েম করে। অর্থাৎ মসজিদ খুব গুরুত্বপূর্ণ জায়গা, মানুষের দুনিয়া এবং আখিরাতের শান্তি অর্জন করার জায়গা হলো মসজিদ। এই মসজিদ হলো হেদায়েতের মশাল, এই মসজিদ হলো আল্লাহর সিজদা দেওয়ার জায়গা। এই মসজিদে একমাত্র বান্দা আল্লাহর সব থেকে নিকটবর্তী হতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিজদা ইয়াকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি ওয়া সাজিদ, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ তাআলা সব থেকে বেশি নিকটবর্তী হয়। তা মানুষ সিজদা দেয় হলো সিজদার জায়গায়, মসজিদে। এই মসজিদগুলো পর্যন্ত আজকে বেদাত থেকে মুক্ত নয়, প্রতিটা অধিকাংশ মসজিদে এখনো বেদাত, মসজিদে বেদাত চলে। মসজিদে বেদাত, মসজিদে ঢুকলেই আপনি দেখবেন লেখা আছে মসজিদের ভিতরে ৪০, যদি কেউ দুনিয়াবী কথাবার্তা বলে ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, আল হাদিস এটি মসজিদের সামনে টাঙিয়ে রেখেছে। অথচ ওই মসজিদে যিনি ইমামতি করেন তিনি একজন বড় আলেম, উনি জানেন না এটা কোনো হাদিসই না, হাদিসের নামে জালিয়াতি। মসজিদের ভিতরে লালবাত্তি জ্বালিয়ে রেখেছে, লেখা আছে যে লালবাত্তি জ্বলাকালীন নামাজ পড়া যাবে না, এটা একটা চরম বেদাত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়, এর থেকে বড় জালিম আর কে আছে? আপনি মসজিদে লালবাত্তি জ্বালানোর কে যে আপনি মসজিদে লালবাত্তি জ্বালিয়ে রেখেছেন, বলছেন যে লালবাত্তি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া যাবে না? কে বলেছে আপনাকে, কে শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস দ্বারা প্রমাণিত এই বেদাআতকে আপনি লালন করছেন? অথচ আপনি বলছেন যে আপনি শাইখুল হাদিস, অথবা আপনি বড় আলেম, আপনি বড় মুফাসসির, অথচ এই বেদাআতটা আপনার মসজিদে চলছে, আপনি কিছু বলছেন না। কাতার সোজা হওয়ার আগেই মুয়াজ্জিন বলছে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, টাকনুর উপরে কাপড় উঠান। এ পারমিশন কে দিয়েছে? এত বড় সাহস মুয়াজ্জিনকে কে দিয়েছে? মসজিদে মুয়াজ্জিন শুধু আজান দিবে, আকামত দিবে, এটি বলার কোনো এখতিয়ার, অনুমতি মুয়াজ্জিনের নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেটি করতেন সেটি হলো আকামত হয়ে যাবে, মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে যাবে, কাতার সোজা করে ফেলবে, ইমাম বলবে স্তাউ ওয়াতাদিলু ওয়াকিমু সুফুফাকুম সুউ সুফুফাকুম মসজিদুল খালাল ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। এভাবে এভাবে হাদিস এসেছে যে ইমাম সাহেব বলবেন যে কাতার সোজা করেন, মুসল্লিদের থেকে দাঁড়িয়ে বলবেন কাতার সোজা করেন, কাতারের মাঝে ফাঁক বন্ধ করেন, কাঁধে কাঁধ মিলান, পায়ে পা মিলান, এভাবে ইমাম সাহেব বলবে। তা না, আমাদের মুয়াজ্জিন আগে বলে দিচ্ছে যে কাতার সোজা করেন, টাকনুর উপরে কাপড় উঠান, মোবাইল ফোন বন্ধ করেন। সব কিছু ঠিক হলে আকামত হচ্ছে, ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ শুরু করে দিচ্ছে, এটা একটা বেদাত। ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামত হয়ে যাওয়ার পর বলতেন, আবার একটি বর্ণনা আছে আকামত হওয়ার আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলতেন ইস্তাউ ওয়াতাদিলু ওয়াকিমু সুফুফাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকামত হয়ে যাওয়ার পর একজনকে দাঁড় করিয়ে দিতেন কাতারের ভিতরে, উনি হেঁটে হেঁটে মানুষের কাতারকে সোজা করে দিতেন। সুতরাং এই ধরনের অনেক বেদাত এখনো মসজিদে চলছে। অনেক মসজিদ আছে যেই মসজিদে কোরআন উপেক্ষিত, কোরআন পড়া হয় না, বিভিন্ন ধরনের ফাজাইলের কিতাব গুলো মসজিদে পড়া হচ্ছে, বিভিন্ন ধরনের জঈফ এবং দুর্বল এবং বাতিল হাদিসগুলো পড়া হচ্ছে, মকসুদুল মামিনের মুমিনের মতো এমন একটা মানে জাল জঈফ কিতাব যেটার ভিতরে হেদায়েতের থেকে গুমরাহি বেশি, সেই কিতাবটা মসজিদের ভিতরে তেলাওয়াত করা হচ্ছে, মসজিদের তাকে সাজিয়ে রাখা হচ্ছে। অনেক মসজিদ আছে যেই মসজিদে আল্লাহর কোরআনের এক খণ্ড তাফসির নাই, সহি হাদিসের একটা হাদিসের খণ্ড নাই। মসজিদগুলো আজকে হেদায়েত থেকে উপেক্ষিত, মসজিদের মেম্বারে বসে দুনিয়ার মিথ্যা কথা কাহিনী বারো চান্দের ফজিলাত থেকে আলোচনা করা হচ্ছে, মানুষকে বেদাতের দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে, মানুষদের মানুষকে শিরিকের শিরিক শিক্ষা দিচ্ছে। এমনও মসজিদ আছে ইমামও জানে না শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, মুসল্লিও জানে না, যুগ যুগ ধরে মসজিদের ভিতরে
শিরিক এবং বেদাত চলছে এবং হেদায়েত উপেক্ষিত। সুতরাং আমাদের মসজিদগুলোকে সর্বপ্রথম বেদাত মুক্ত করতে হবে, এবং মসজিদ থেকে কথাগুলো আসবে বেদাতের বিপক্ষে, মসজিদের মেম্বার থেকে কথাগুলো আসবে শিরকের বিপক্ষে, মসজিদের মেম্বার থেকে কথাগুলো আসবে সুদের বিপক্ষে, মসজিদের মেম্বার থেকে কথা আসবে ঘুষের বিপক্ষে। মসজিদের ইমাম যদি এগুলো বলতে না পারে তাহলে ইমাম ইমামতি করবে না। ইমাম যদি মসজিদ থেকে সহি কথাগুলো বলতে না পারে তাহলে ইমামতি করে টাকা অর্জন করার থেকে তার মাঠে দিন মজুরি করে টাকা অর্জন করা উত্তম, এবং তার দ্বারা সে কেয়ামতের দিন জান্নাতে যেতে পারবে। কিন্তু 30-40 বছর মসজিদে ইমামতি করে ইমাম লকাব নিয়ে কবরে যাবেন, অথচ আপনি শিরিক এবং বেদাতকে লালন করবেন, আল্লাহর কসম কেটে বলছি কেয়ামতের দিন মুসল্লিদের গুনাহকে আপনার কাঁধে আল্লাহ তাআলা উঠায় দেবেন। আপনি ইমাম হিসাবে এই দুনিয়া আয়ও ইমাম, আখিরাতেও আপনি এই বেদাতি মুসল্লিদের এই গুনাহার বোঝা কাঁধে নিয়ে আপনি সেখানেও এদের ইমাম হিসাবে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক এবং বেদাত মুক্ত থাকার তৌফিক দান করুক, এবং মসজিদগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ বানাক, মসজিদগুলোকে আল্লাহ কোরআনের হেদায়েতের মার্কাজ বানাক, এবং মসজিদগুলো থেকে কোরআন এবং সুন্নার কথা বের হোক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।